হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। দর্শক সবাই সুস্থ আছেন, সুন্দরভাবে জীবনযাপন করতেছেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভ্রাম্যমাণ রাইস মিল গাড়ি সম্পর্কে কিছু কথা বলবো। তো এই মেশিনটি এখনই ডেলিভারি যাবে পাবনা জেলাতে। তো এই যে আমার সামনে আছে বড় ভাই আলমগীর হোসেন। আলমগীর হোসেন ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে হিমায়তপুর সদর উপজেলা পাবনা পাবনা। তো ভাই, এই মেশিনটি কেনার জন্য এসছে আমার কাছে। আমি অলরেডি টাকা পয়সা নিয়েছি, মেশিন বিক্রি করে দিয়েছি, আপনাদের সামনে দেখানোর জন্য এসেছি এই মেশিনটি কীভাবে চালাতে হয়, রানিং ব্রেক বেল ব্রেক হয় কিনা এই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে দেখুন দুইটা প্যাডেল আছে, এটা কিন্তু ব্রেক ফাংশন, এটা চাপ দিলে আপনার ব্রেক করতে পারবেন, হাইড্রোলিকের মতন ব্রেক হবে। তো হাইড্রোলিক না, শু ব্রেক, ড্রাম ব্রেক কিন্তু হাইড্রোলিকের মতো কাজ করবে, যেহেতু এটা ডিফারেনশিয়াল সিস্টেম। ওই পাশে আছে আপনার পাওয়ার, ওখানে চাপ দিলে গাড়িটা আস্তে আস্তে গড়িয়ে যাবে। বেল্ট সিস্টেম কিন্তু ডিফারেনশিয়ালের দ্বারা শক্তি বাড়ানো আছে ইঞ্জিনের। তো এই মেশিনটি দুই নম্বর হলার যে সেল জালি ছুরি বাটাম দিয়ে সেট আপ করা আছে, এটি অটো ভ্রাম্যমাণ রাইস মিল। এই মেশিন, এই রাইস মিল চলার অর্শ বা ক্ষমতা বা হর্স পাওয়ার যেটাই বলেন না কেন, এখানে ডিজেল ইঞ্জিন দেওয়া আছে L32। এই মেশিনের চলার উৎস বা ক্ষমতা। তো এই মেশিনটি কেন কিনবেন? আপনি 1-1 লাখ টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা করতে পারছেন না, আপনি 1-1 লাখ টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা খুঁজে পাচ্ছেন না, কিন্তু ব্যবসা করার দরকার নাই। আপনি চাইলে এই 1-1 লাখ টাকা ইনভেস্ট করে একটি মেশিন কিনে দিন 1-3 হাজার টাকা ইনকাম করা আপনার পক্ষে সিম্পল ব্যাপার। যেমন যদি কিনা 30 টাকা মন আপনি ধান ভাঙান, 100 মন ধান ভাঙালে 3,000 টাকা, 1,000 টাকা খরচ বাদ দেন, 2,000 টাকা প্রফিট আছে মান্থলি, 60,000 টাকা। তো এখানে ধান কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই হয়, আর বাংলাদেশ যেহেতু চাষি প্রধান দেশ, এদেশের প্রায় 95% মানুষ চাষের আয়ের উপর দিয়েই নির্ভরশীল। আপনি বলতে পারেন আমি চাকরিজীবী, কিন্তু আপনার বাবা নাই, দাদা কিন্তু চাকরিজীবী ছিল না, তারা অবশ্যই প্রত্যন্ত অঞ্চলের কোনো না কোনো এক হতদরিদ্র চাষি পরিবার ছিল। তো এখানে এই যে ধান মাড়াই করা মেশিনটি, এটা দিয়ে চালাইয়া যাইতেও পারবেন, মাড়াই করতেও পারবেন। প্রতি ঘন্টায় 26 থেকে 28 মন ধান মাড়াই করতে সক্ষম, হোক আতপ কিংবা সেদ্ধ, সেটা কোনো ব্যাপার না। আপনি চাইলে এর পাশাপাশি আরও একটি মেশিন সেট আপ করে নিতে পারবেন। এই মেশিনটি ডিফারেনশিয়াল সিস্টেম, কাদা বা উচানিস কিংবা ভাঙাচুরা কোনোটাই কিন্তু সমস্যা না, ডিফেন্সেলের শক্তি ক্ষমতা বাড়িয়ে দিয়ে মেশিনটি টেনে নিয়ে যাবে। আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।